আপনারা জানেন আমাদের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে কিন্তু এই উপজেলা নির্বাচনকে ঘিরে আপনারা অপেক্ষা করেছিলেন আমাদের সিদ্ধান্তের জন্যে এই সিদ্ধান্তটি যেহেতু মাহের রমজান ছিল আমি রাজনীতি থেকে আপনারা জানেন মাহের রমজানে বিরত থাকি এবং সেই সময় আমাকে নেতৃবৃন্দ মাহের রমজানে পাননি আমাদের বিভিন্ন ইউনের নেতৃবৃন্দ আমার কাছে গেছেন এবং বিশেষভাবে অনুরোধ করেছেন দ্রুত থেকে দ্রুত একটি সিদ্ধান্ত নেবার জন্যে আমি আপনাদের ভোটে বারবার নির্বাচিত প্রয়াত নেতা হাজার বকের রহমত সাহেবের সন্তান কোনো দিনও স্থানীয় সরকার নির্বাচনের কোনো কাঠামোতে আসার ইচ্ছা আমার অতীত ছিল বর্তমানেও নাই কিন্তু আমাদের হাজার হাজার নেতাকর্মী গিয়ে আমাকে একটা কথাই বলেছেন আপনি মানুষের কল্যাণে রহমত হিসেবে মানুষের কল্যাণে অনেক জনপ্রতিনিধি সৃষ্টি করেছেন অনেকেই কল্যাণকর কাজ করেছেন কিন্তু আবার অনেককেই সৃষ্টি করেছেন যারা হয়তো কল্যাণকর কাজ করতে পারেনি বদনাম বগা আমার বৈশিষ্ট্য নয় আপনারা জানেন বিবত করা আমার বৈশিষ্ট্য নয় আপনারা জানেন কিন্তু দুর্ভাগ্যজনক হয়েও জনের মধ্যে একজন হলেও তো আমাদের ভূসিদ্ধান্ত সিদ্ধান্ত হতে পারে যাকে করবার ফলে আমাদের শ্রীপুরের পশ্চিম অঞ্চলের মানুষ জমিদখল থেকে চাঁদাবাজি থেকে নির্যাতন থেকে নিপীড়ন থেকে রক্ষা পায়নি আমি বারবার আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আমার কাছে গেছেন বিনীতভাবে অনুরোধ করেছি এখনও অনুরোধ করি এখনও পাঁচ মিনিট দশ মিনিট সময় আছে আজকেই সিদ্ধান্ত নেব কিন্তু আপনারা যদি আপনাদের মধ্য থেকে যে কোনো একজনকে আপনারা মনোনীত করতে পারেন আমি সাথে সাথে তার হাতে দায়িত্ব দিয়ে নির্বাচন করবার সিদ্ধান্ত দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই আমি কোনো অবস্থাতে কোন অবস্থাতেই বাসায় বসে সিদ্ধান্ত কোনো গণতন্ত্রের চর্চা নয় যার কারণে যারাই আমাকে বলেছেন আপনি উত্তরার বাসভবনে বসেই সিদ্ধান্ত দেন আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করে বলেছি উত্তরার বাসভবন থেকে সিদ্ধান্ত নয় শ্রীপুরের মানুষের ভাগ্যের সিদ্ধান্ত শ্রীপুরের মাটিতে দাঁড়িয়ে দিতে চাই শ্রীপুরের মানুষের দিনের ভাগ্যের সিদ্ধান্ত শান্তি কল্যাণ সমৃদ্ধির সিদ্ধান্ত উন্নয়নের সিদ্ধান্ত আমার পিতার পবিত্র কবরের কাছে দাঁড়িয়ে দিতে চাই বিকেল পাঁচটায় অনেক গরমের মধ্যে আপনাদেরকে কষ্ট দিয়ে আমি আহ্বান করেছি আপনারা এসছেন কাজে যদি আপনারা একটা নাম বলতে পারতেন আমি সাথে সাথে আমি তারকে সমর্থন করে চলে যাব কিন্তু কিন্তু যদি যদি নির্বাচনে আরেক মিনিট শোনেন ধৈর্য ধরে আরেক মিনিট যদি সিদ্ধান্ত নিতে হয় নির্বাচনের যদি আমাকে আপনারা নির্বাচনে চান আমার চারটা শর্ত আছে এই শর্তটাকে মানতে হবে এক ফেসবুকেও কাউকে আক্রমণ করা যাবে না দুই দুই শতভাগ নির্বাচনী বিধি নির্বাচন করতে হবে তিন আমরা যেহেতু সরকারে শতভাগ আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে এবং চার আমাদের প্রত্যেককে আমাদের দলের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে নৌকার নির্বাচনকে ঘিরে আমরা গত সাতই জানুয়ারির যে নির্বাচনটা গেছে দলের ওপর দিয়ে অনেকখানি ঝড়ঝাপটা গেছে কোন অবস্থাতেই তাদেরকে কোনো আক্রমণাত্মক কোনো কথা বলা যাবে না তারা আমাদের ভাই তাদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি লড়তে পারি তবেই কেবল নির্বাচনী সিদ্ধান্ত নেব পারবেন এই চারটা শর্ত রক্ষা করতে এই শর্ত ভঙ্গ হবে না তো ইনশাআল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচনে আমি অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ